আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। ইসলাম এবং সমাধানের প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ প্রায় এক সপ্তাহ পর আমরা ফিরে এলাম আমাদের সবার প্রিয় অনুষ্ঠান ইসলাম এবং সমাধান আয়ন টিভির পর্দাতে। প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং ইসলামের জন্য, ইসলামের পথে ছোটো ছোটো কাজ করার তৌফিক দান করেছেন বিগত এক সপ্তাহ। ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন আমাদেরকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আপনাদের সামনে এসে বসে কয়েকটি কথা বলার এবং বলবার তৌফিক দান করেছেন, করবেন মহান রব্বুল আলামিন। সেই জন্য শুক্রিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, পড়তেছি শুক্রিয়ার তসবি আলহামদুলিল্লাহ। তো ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের ইসলাম এবং সমাধান আমরা সাজিয়ে থাকি বিভিন্ন টপিকের উপরে, বিভিন্ন কারেন্ট যে সিচুয়েশন থাকে আমাদের দুনিয়াভিত্তিক, এইগুলোর উপরেই আমরা মূলত কথা বলি। আপনাদের ফোন কলও নিয়ে থাকি এবং আমাদের অতিথি আলোচনা করেন এই টপিকের ভিত্তিতে। তারও আজকে কোনো ব্যতিক্রম নয়, আমরা সাজিয়েছি সুন্দর একটা টপিক দিয়ে। আলোচনা করবেন আমাদের অতিথি। আমাদের আজকের টপিকটা হচ্ছে দুনিয়াবীর, দুনিয়ার এই যে সিচুয়েশন, কারেন্ট যে সিচুয়েশন চলতেছে, আমরা এটাকে বলতে পারি মহামারী। মহামারী নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে কোথায় আগুন লেগেছে, কোথায় বন্যা হচ্ছে, কোথায় ফ্লাড হয়ে প্লাবিত হচ্ছে জায়গাটি, এবং কি কোথায় দেখা যাচ্ছে আমাদের মাতৃভূমি বাংলাদেশেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জিনিস করতেছে, এদেশেও দেখা যাচ্ছে। রিসেন্টলি আপনারা জানেন বাংলাদেশের যে কারেন্ট যে ইস্যু, রেপ নিয়ে যেগুলো চলতেছে, দর্শন নিয়ে যেগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলো কি মহান মালিকের পক্ষ থেকে কোনো আজাব, না এগুলো কি আমরাই বেছে নিচ্ছি, এগুলো কি হতে পারে, আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের দেশকে, জাতিকে, মুসলমানদেরকে কোথায় আমরা নিয়ে যাচ্ছি, এগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে গজব দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমি একা, আমি যা করি আমি মালিক, তোমাদের হাতে কোনো পাওয়ার দেইনি, সর্বশেষে আমার কাছেই ফিরে আসতে হবে। এইসব নিয়ে আলোচনা করবেন আমাদের অতিথি। বরাবরের মতোই আমাদের সাথে উপস্থিত রয়েছেন মুফতি আশরাফুর রহমান, প্রধান মুহাদ্দিস দারুল হাদিস লাতিফিয়া। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে এবং শুনব ওনার বিগত এক সপ্তাহ কেমন গেল এবং আজকের বিষয়ের উপরে আলোচনা ইনশাআল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন গেল এক সপ্তাহ? আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দেওয়া মতো ভালোই গেছে। আপনি তো জানেন আমরা যেভাবে নর্মালি যে সাজিয়ে থাকি আমাদের অনুষ্ঠান, তো আজকে একটু আমরা আগে কথা হয়েছে আমরা এই বিষয়ে, এবং আজকে একটু চেষ্টা করতেছি যে আমাদের যে বিভিন্ন ইস্যু নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনব ইনশাআল্লাহ। আসলে এই প্রোগ্রামের যে সাবজেক্টের অন্যান্য ব্যাপক একটা সাবজেক্ট চয়েস করা হয়েছে, ইনশাআল্লাহ আমরা যেদিক আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين أما بعد আয়ন টিভি ইসলাম এবং সমাধান এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত দর্শক শ্রোতা, যারা দূরের কাছের এই প্রোগ্রামের সাথে যারা জড়িত, কলাকৌশলী টিভি কর্তৃপক্ষ, সর্বোপরি প্রোগ্রামের উপস্থাপক, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন আশরাফুল মখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে, জাতি হিসেবে। তার সাথে সাথে রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে এই জমিনে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল করেছেন। আমরা রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
এ দুনিয়ায় আমাদের আগমন, এ দুনিয়া হচ্ছে দারুল ইবতেলা, একটি পরীক্ষার স্থল। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, আর এই পরীক্ষার মাধ্যমেই আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন, আমাদের পরবর্তী নিবাস জাহান্নাতুল ফিরদৌস, জান্নাত, অথবা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে সম্ভব হবে না তাদের জন্য পরকালীন শাস্তির নির্দেশ রব্বুল আলামিন দান করেছেন। এই দুনিয়া মুমিনদের জন্য অত্যন্ত কঠিন, এবং সর্বোপরি মানুষের জন্য যারা সুন্দরভাবে বেঁচে থাকতে চায় তাদের জন্য এ দুনিয়া এত সহজ নয়, একটা কঠিন, এ দুনিয়া একটি কঠিন সময় পার করতে হয়। এবং আমাদের এই জীবনটি, আমাদের এই মরণটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মৌত জীব মৌতকে, হায়াতকে এবং মৌতকে, জীবন মরণকে সৃষ্টি করেছেন। এর মাধ্যমে রব্বুল আলামিন বেছে নেবেন আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কারা আমলের দিক দিয়ে, কাজের দিক দিয়ে পটু, কাদের কাজ কত সুন্দর। আর এই সুন্দর কাজ, উত্তম কাজ, এই কাজের মাধ্যমেই পরকালীন মুক্তি, চিরশান্তির জান্নাত নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন, খাউফের মাধ্যমে, ভীতির মাধ্যমে, ভয়ের মাধ্যমে। এই যে বর্তমান সময় আমরা পার করছি সমগ্র বিশ্বব্যাপী, যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস কোভিড-19, এটার মাধ্যমে আমাদের মনের মধ্যে এতই ভীতি এসেছে, এই ভীতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতে চান। ওয়াল জুউ, এবং এর মাধ্যমে আরেকটি পরীক্ষার পথ খুলে যায়, সেটি হচ্ছে ক্ষুধার মাধ্যমে, সম্পদের, মানুষের সম্পদ কমানোর মাধ্যমে, সম্পদের উপর আঘাত আসার মাধ্যমে, মানুষের জীবনে আঘাত আসার মাধ্যমে, এবং মানুষের ফলফলাদিতে আঘাত আসার মাধ্যমে। এই একটি করোনা ভাইরাস, একটি মাত্র করোনা ভাইরাস, এই যে পাঁচটি বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই যে পাঁচটি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করবেন। এই কোভিড-19 এটার মাধ্যমে আমরা এই পাঁচটি পরীক্ষারই সম্মুখীন হয়ে গেছি। প্রথমত, এই এর মাধ্যমে আমাদের মনের মধ্যে একটি ভীতি এসে গেছে, ভীতির সৃষ্টি হয়েছে, ভয়ের সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে অনেক মানুষ রুজি রোজগার থেকে বঞ্চিত হচ্ছে, অনেক দেশে তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা হচ্ছে না, অনেক কাজ হারাচ্ছে, তার সম্পদ হারাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব কিছু হারাচ্ছে, এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক মানুষ এই বিপদে, এই কোভিড-19 আক্রান্ত হয়ে এই জমিন থেকে চিরবিদায় নিয়েছেন এবং নিতেছেন। তার সাথে সাথে যারা মাঠে কাজ করবে তারাও এই কাজে যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারছে না এই কোভিড-19 এই কারণে। তাই একটি বিপদ, শুধুমাত্র একটি বিপদ, সেই বিপদে পুরো দুনিয়ার মানুষের জীবনকে একটি সংখ্যার মধ্যে ফেলে দিয়েছে। আমরা কি প্রশ্ন করেছি আমাদেরকে যে আমরা কেন আমরা এই এত মহামারী, এত বড় মুসিবতের সম্মুখীন হলাম? নিশ্চয়
অনেকে সেই প্রশ্ন নিজেকে করেছেন, অনেক জ্ঞানী গুণীজন সেই প্রশ্নের সমাধান চাচ্ছেন, খোঁজাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাধান, সেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কোরআনে কেরিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে অস্বস্তি স্থিতিশীলতাহীন মানুষের এই অসুবিধা সব কিছুর মূলে বিমা কাসাবাত আইদিন নাস, সেটা মানুষ তারা নিজেই সেটা সৃষ্টি করেছে। এর অর্থ এটা নয় যে কোভিড-19 বা এই যে মুসিবত যেগুলো আমাদের বিশ্বব্যাপী বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সেই অসুবিধার সৃষ্টি হচ্ছে, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, শান্তিবিহীন অশান্তিকর পরিস্থিতি, সেই প্রত্যেকটি পরিস্থিতি আমরা নিজ থেকে তৈরি করেছি। এর অর্থ এটা নয় যে কোভিড-19 আমরা তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মের ফল হিসেবে, সেটা কোনো ব্যক্তিগতভাবে কারো নয়, আমরা সমষ্টিগতভাবে যদি আমরা দেখি সেটা কোরআনে কারীমের ভাষায় আমাদের কর্ম ফল, বিমা কাসাবাত আইদিন নাস, যেটা মানুষের হাত অর্থাৎ মানুষের কর্ম যেটাকে অর্জন করেছে। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সেই কর্মের ফল দিয়ে থাকেন। এই কর্মের ফলের মধ্যে এই যে করোনা ভাইরাস, কোভিড-19, এগুলো অন্যান্য মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো মানব জাতিকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেননি, আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টির উপর মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মিনের কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি হচ্ছে মানব জাতি, যার কারণেই তো মানব জাতির শ্রেষ্ঠত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন নূরের তৈরি সেই ফেরেস্তাদের উপরেও। সাধারণভাবে সাধারণ ফেরেস্তাদের উপর সাধারণ মুমিনের মর্যাদা, এবং সামগ্রিকভাবে মানব জাতির মর্যাদা, জাতিগতভাবে সেই মর্যাদা ফেরেস্তার উপরে, কারণ আম্বিয়ায়ে কেরাম তারা ফেরেস্তাদের মধ্যে যারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী, জিবরিল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, এই যে চারজন ফেরেস্তা, রসুলুল মালায়েকা, তাদের উপরে স্থান আম্বিয়ায়ে কেরামের। আর এই আম্বিয়াগণ তারা মানব জাতির অন্তর্ভুক্ত, তারা আদম সন্তান। তাই আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন এমন জাতিকে সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন তাদেরকে ধ্বংস করার জন্য। তাহলে এই বিপদ, এই মুসিবত, এই করোনা ভাইরাস, এই মহামারী, এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার নিজে থেকেই এর কারণ ব্যাখ্যা করে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আমরা যেন সতর্ক হয়ে যাই। কোরআনে কারীমের যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে এই ফাসাদ, এই অশান্তি সৃষ্টি হয়েছে মানুষের কর্মফল হিসেবে, লিউজি কাহুম বাদ আল্লাজি আমিলু, তাদের কিছু সংখ্যককে যারা এই কাজ করেছে, প্রত্যেক কিন্তু আসলে দোষী নয়, প্রত্যেকের আমলের ফল নয়, সেই মানব জাতির মধ্যে অনেকের আমলের ফল। তবে আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা দেন, সেই পরীক্ষায় যে স্থানে অথবা বিশ্বব্যাপী হলে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাছাই করে নেন না, সেখানে যদি পরীক্ষা হয় সেখানে বাছাই করে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে বাঁচিয়ে দেন না, সবার উপর সেই পরীক্ষার বিষয়টি সমান থাকে। কিন্তু অনেককে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরীক্ষায় কৃতকার্য করে দেন, আর অনেক সেই পরীক্ষায় কৃতকার্য হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি কিছু সংখ্যককে যারা আমল করেছে সবাইকে নয়, সবাইকে সেই শাস্তির মাধ্যমে সেই পরীক্ষায় আমি ফেল দেব না, বাদ তাদের কিছু সংখ্যককে, যাতে করে বেশি সংখ্যক
বা বেশিরভাগ সবকলেই এর মাধ্যমে লাল্লাহুম ইয়ারজিউন, তারা যে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে সরে গিয়েছে, তারা জেনে তাদের সেই মূলের কথা তারা ভুলে গিয়েছে, শিকড়ের সন্ধানে যেন তারা ফিরে আসে। তাদের শিকড় হচ্ছে জান্নাত থেকে, তারা জান্নাত থেকে এসেছে, তারা সেই শিকড়ে ফিরে যেতে হবে, তাই তারা যেন সেই শিকড়ের সন্ধানে লেগে যায়। লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা রুজু করে নেয়। তাই এই যে বিশ্বের সামগ্রিক অবস্থা আমরা বিবেচনা করলে বর্তমান সময় অত্যন্ত সংকটপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। শুধুমাত্র এই আমেরিকা ইউরোপে আমরা সেটার সম্মুখীন হচ্ছি না, এই গ্রেট ব্রিটেনে আমরা সম্মুখীন হচ্ছি না, প্রায় পুরো দুনিয়া, পুরো দুনিয়া আজকে যদি আমরা দেখি মুসলমানদের সেই কিবলা কাবা রব্বুল আলামিনের গড় যেথায়, আজ উমরা চালু হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে ভীতি এবং এর থেকে বেঁচে থাকার কারণেই, সেই স্বাস্থ্যবিধির কারণেই আজ যারা উমরা করছেন, যারা তাওয়াফ করছেন বাইতুল্লাহ শরীফকে, তারা বাইতুল্লাহর কাছে যেতে পারছেন না, বাইতুল্লাহ শরীফকে টাচ করতে পারছেন না, হাজারে আসওয়াদকে সেটাকে চুমু দিতে পারছেন না, যে হাজারে আসওয়াদ সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে যে শুদ্ধ নিয়তে এই হাজারে আসওয়াদকে চুমু দিবে, তার সমস্ত জীবনের গুনাহকে সে টেনে নেবে, এবং কিয়ামতের দিন এই হাজারে আসওয়াদ সাক্ষী হবে ওই সমস্ত মানুষের জন্য যারা একান্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনে, রাসূলের মুহাব্বতে হাজারে আসওয়াদকে ঈমানের সাথে চুমু দিয়েছে। হাজারে আসওয়াদ কিয়ামতের দিন তাদের জন্য সাক্ষী দেবে, কিন্তু আজ এই এমন অবস্থা হয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, অনেক দিন ছিল উমরা এগুলো বন্ধ, শুরু হয়েছে স্বল্প সংখ্যক হলেও, যদিও কাবার নিকটে মানুষ কাবাকে স্পর্শ করতে পারতেছেন না, মুলতজমে নিজের চেহারাকে লাগাতে পারতেছেন না, বুককে লাগিয়ে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া মাংতে পারতেছেন না, কিন্তু অন্তত পক্ষে কাবার নিকটে তো চলে যেতে পারেছেন। এটা কেন এই এগুলো আমরা বঞ্চিত হয়েছি? বিমা কাসাবাত আইদিন্নাস, আমাদের ব্রেকের টাইম হয়ে গেছে, আমাদের সাথে অনেক খোলা রয়েছেন, আমরা দুই একজন খোলা নিয়ে ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। প্রিয় ভাই বোনেরা, আমরা শুনতেছিলাম অনেক সুন্দর আলোচনা, আমাদের সাথে অনেক খোলা রয়েছেন, আমরা দুই একজন খোলার সাথে ইনশাআল্লাহ কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্নটা করুন। আমার একটা প্রশ্ন হইল গিয়া, জি, আমরা দেশে তো কবরস্থান থাকে, পারিবারিক কবরস্থান, হয়তো দাদা বা বই দাদার আমলি কবর স্থান থাকে, তো আমি ওই দেশ থেকে আমার প্রাইভেট কিছু আমার জায়গা লইয়া আমি কবরস্থান করছি, এটা আমি আমার ব্যক্তিগত আমার এক না, এখন ই কেন আমি একটা খবর পাইলাম যে আমার জায়গার মাঝে অন্যজনে না হইয়া খবর এখন মানুষ দিলে, এখন পুরুষ লোক আর এখন মহিলা আর একটা বাচ্চা আছে, আপনার প্রশ্নের জন্য আপনি ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। দেখি আমাদের সাথে পরবর্তীতে লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার খোলাকে আমরা হারিয়ে ফেলছি, আপনি ইনশাআল্লাহ আবার চেষ্টা করুন, আমরা আপনার সাথে কথা বলার চেষ্টা করব। আমি সরাসরি প্রশ্নের উত্তরের দিকে ইনশাআল্লাহ চলে যাব। হ্যাঁ, ধন্যবাদ। প্রশ্নকারী ভাইকে মোবারকবাদ জানাচ্ছি। কবর অন্যের জায়গায় তার অনুমতি ব্যতীত কবর দেয়া সেটা ঠিক হয়নি, যারা দিয়েছেন তারা ঠিক কাজ করেননি। এ ব্যাপারে শরীয়তের হুকুম হচ্ছে, জায়গার মালিক যিনি, তিনি চাইলে, তিনি যদি চান তাহলে তিনি তাদেরকে বলতে পারবেন যে আপনার এই কবরগুলোকে এখান থেকে আপনি স্থানান্তর করে নিন, এবং সেটা ইসলামিক শরিয়া কোর্ট হলে সেই কোর্টের ব্যাপার যেটি হলো, তখন তারা নিতে বাধ্য, তারা সেখান থেকে কবরকে স্থানান্তর করা তাদের দায়িত্ব। সেটা হচ্ছে
শরীয়তের হুকুম, অন্যের জায়গায় তার অনুমতি ব্যতীত কবর দিলে জায়গার মালিক যিনি, তিনি সেই কবরকে নেয়ার জন্য সেখান থেকে সেই লাশকে উঠিয়ে তার যে যারা সেই লাশের ওয়ারিশ বা তার দায়িত্বশীল রয়েছেন, ওলি রয়েছেন, তারা সেখান থেকে সেটা নিতে বাধ্য, সেটা তুলে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এটা হচ্ছে শরীয়তের হুকুম। তবে যেহেতু কবর দেয়া হয়েছে আপনার স্থানের মধ্যে এবং এই ব্যাপারে সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে এটাকে আপনি জায়গা নির্ধারণ করেছেন কবরের জন্য, আপনার পারিবারিক গুরুস্থান হিসেবে বা আপনার নিজের কবরের জন্য, তাই এই হিসেবে একজন মানুষের কবর দেয়া হয়েছে একজন বা দুইজনের, সেটা যারা দিয়েছেন তারা সম্পূর্ণ অন্যায় করেছেন, সম্পূর্ণ অন্যায় করেছেন এবং শরীয়তে সেটাকে এলাও করে না অন্যের স্থানে কবর দেয়া। এবং আমাদের বাংলাদেশের আইনেও বোধহয় সেটাকে গ্রহণ করবে না, অন্যের জায়গায় কেউ কবর দিয়ে দিলে আইনের কাছেও সেই কবরকে উঠিয়ে নেওয়ার কথা হয়তো বলতে পারে। সেটা আমার পুরো আইনের বিষয়টি জানা নেই, কিন্তু ফিকহার মধ্যে লেখা হয়েছে ইসলামিক শরীয়তের যে আইন বুক সেখানে হচ্ছে যে অন্যের জায়গায় কবর দিলে সেই জায়গার মালিক চাইলে তাদেরকে বলতে পারেন যে আপনার কবরগুলো এখান থেকে আপনি খুঁড়ে নিয়ে যান, তিনি সেখান থেকে খুঁড়ে নিয়ে যাবেন। আর যদি জায়গার মালিক সেটাকে তিনি অত্যন্ত দানশীল হয়ে যান এবং হয়ে যান এই ব্যাপারে যে এই কবর দেয়া হয়েছে এবং একসময় আমরা সবাই কবরে চলে যাব, তাই এই দিক বিবেচনা করে, এখন এটা করেছে জিন্দারা, যারা জীবিত আছে এরা করেছে, মুর্দা সেটি করেনি, তাকে দাফন সেখানে করা হয়েছে, এই দিক বিবেচনা করে সে অসহায়, মুর্দা সে অসহায় সে কবরে, এই দিকে বিবেচনা করে যদি আপনি সেই বিষয়কে আপনার কনসিডারে আনেন সেটা দুনিয়া এবং আখেরাতের জন্য আপনার জন্য কল্যাণকর হবে। জাযাকাল্লাহ, আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এদিকে আমাদের সাথে পরবর্তীতে লাইনে কে রয়েছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হলো কি, মোর নিয়া, জি, এখন মোর গুলা মনে করেন কিরকম আদায় করা যায়, বা এখন মনে হয় বলেন, আমরা শুনতে পাচ্ছি, আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে দিন। আচ্ছা, না আমি, জি আপনি কথা বলুন। আচ্ছা, এখন আমার ওয়াইফের পিছনে যদি আমি অত মনে করেন পয়সা খরচ করি উল্লেখ করা নাই যে সোনা কত খান আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। আমাদের এই যে কলার বা একজন ভাই বলেছিলেন মেহের কিভাবে আদায় করবেন, তারপরে উনার প্রশ্নটা আমি একই করে আপনি যদি জবাব দিয়ে দেন তাহলে আমাদের দর্শকদের জন্য ভালো হয় এগুলো উত্তরটা পেতে, যে সোনা যেগুলো এগুলোকে গিফট হিসাবে নেবেন না মেহের থেকে এগুলো চলে যাবে, এগুলোর বিষয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাহার এই প্রশ্নে, আপনার প্রশ্নের মধ্যে তিনটি বিষয়, একটি হচ্ছে মহর আদায়ের পদ্ধতি কী, দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে স্ত্রীর পিছনে যে টাকা খরচ করছেন বড় অঙ্কের টাকা খরচ করলে সেটা মোহর থেকে কাটতে পারবেন কি না, তৃতীয় বিষয় হচ্ছে সোনা যেটি দেওয়া হয়েছে সেই সোনা সেটা গিফট হবে না মোহর হিসেবে কর্তন হবে। প্রথম কথা হচ্ছে মাহার সেটা আদায়ের পদ্ধতি হচ্ছে দুটি, একটি হচ্ছে ইমিডিয়েট যেটাকে বলা হয়, অর্থাৎ নগদ সরাসরি দিয়ে দেওয়া স্ত্রীকে, এবং সেটা যদি বিবাহের এগ্রিমেন্টের সময় অথবা পরবর্তীতে উভয়ে মিলে যে বিষয় ঠিক করবেন, আগে ঠিক না হলে তখন সেটা সেইভাবে আদায় করা। যদি তাকে সেটা আপনি আদায় করবেন পরবর্তীতে, তাহলে পরবর্তীতে আদায় করা ওয়াজিব হচ্ছে
যে কোনো একজন যদি ইন্তেকাল করে নেন অথবা ডিভোর্স হয়ে যায় তখন সেটা আদায় করা ওয়াজিব। যে মোহরটি সেই বস্তু ছিল সেই পুরো মোহরটি আদায় করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে স্ত্রীর বরণ পোষণ, বাসস্থান, চিকিৎসা, যে মানুষের মৌলিক যে চারটি বিষয়, পাঁচটি বিষয়, সেগুলো বহন করা স্বামীর দায়িত্ব। যার কারণে এতে পয়সা খরচ করে স্বামী পরবর্তীতে এটা মোহর থেকে কর্তন করতে পারবেন না। এই মৌলিক বিষয় যেটা, স্বামীর তাকত অনুযায়ী, তার ক্যাপাসিটি অনুযায়ী তিনি সেটা বহন করবেন। এর অতিরিক্ত যদি কোনো অন্য ব্যাপারে স্ত্রীকে কোনো পয়সা দিয়ে দেন এবং সেই পয়সা দেওয়ার পূর্বে স্ত্রীর সাথে কথা হয়ে থাকে এবং সেটা এগ্রি থাকে যে সেটা আমি দিচ্ছি, তোমার মোহরের টাকা থেকে কমবে, তাহলে সেটা মোহর থেকে কমানো যাবে। আর যদি সেটা এমন কথা না থাকে, স্ত্রীকে এমনি দিয়েছেন একটি কাজ করার জন্য 20,000 টাকা, 50,000 টাকা কাজ করেছেন, তার পরবর্তীতে সেটা মোহর থেকে কর্তন করা যাবে না, সেটা দান হিসেবে হয়ে যাবে। কারণ শরীয়ত চায় সবসময় মানুষকে বেজাল মুক্ত রাখতে, বিরোধ থেকে বাঁচিয়ে রাখতে। তার যে জন্য শরীয়ত দিয়েছে পুরোপুরি বিষয়টাকে ক্লিয়ার করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। তৃতীয় বিষয় হচ্ছে সোনা। সোনা একটি সম্পদ এবং সম্পদের মধ্যে মূল সম্পদ হচ্ছে সোনা। স্বর্ণ যেটি দেওয়া হয় বিয়ের সময়, যদি সেটা বিয়ের আলোচনায় মোহর হিসেবে ধার্য করা হয় এবং মোহর থেকে কর্তন করা হয়, তাহলে সেটা মোহরের অংশ হবে। আর যদি সেটাকে মোহর হিসেবে না ধার্য করা হয়ে থাকে, তাহলে সেটা গিফট হবে, সেটা উপহার হবে, গিফট হবে, উপটোকন হবে। আশা করি আমার ভাই প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আশা করি আমাদের অতিথি যা উত্তরে বলেছেন, আমাদের ইসলাম এবং সমাধানের প্রিয় ভাই বোনেরা এর থেকে উপকৃত হবেন। আমাদের সাথে অনেক কলার রয়েছেন, ইনশাআল্লাহ আমরা দুই একজন কলারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। ভাই প্রশ্নটা করুন। আমার দুইটা প্রশ্ন আছে ভাই। জি ইনশাআল্লাহ। আমি একটা প্রশ্ন আছে আমার, যে সে যদি মারিয়া খায় নগদ টাকা হোক বা কোন সম্পত্তি হোক, কেউ কাম করাইয়া তার উপযুক্ত পয়সা দিল না, এইটা সম্বন্ধে আমি জানতাম চাইলাম যে এই ব্যাপারে তারে মাফ করে দেওয়াটা উত্তম না অপেক্ষায় থাকা উত্তম? খালকি আমার তো দিন এর বিনিময়ে পাওয়ার লাগে, কোনটা হইব উত্তম? ইলে একটা। জি আপনার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন একটা প্রশ্ন হইল, যেমন একটা গুরুস্থান, বিরাট একটা গুরুস্থান, বহু পুরানো আমলে গুরুস্থান, জি আরো কিছু কয়েকজন সরিয়ে লইত, লওয়ার পরে দেখা যায় এখানে আরো চূড়া অতিরিক্ত কিছু জায়গা, যে সময় জরি পাইল, জরিপে দেখা গেল অতিরিক্ত কিছু জায়গা এখানে মাঝে আছে, বুঝছেন? অতিরিক্ত জায়গাটা হোক তা রাখিল লাগে, ইচ্ছাটা কিটা আমি তো বুঝলাম না। হলে যে দিতাম ওন ই প্রতি জায়গা ইটার মালিক কে? ইটার মালিক তো আপনি টিভিতে শুনতে পারেন। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের অতিথির কাছে আমরা যাব। আমরা দেখি আমাদের সাথে নেক্সট ফোন কলের কে রয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
হাজি শফিকুল আলম বান্দি থেকে ভালো আছেন নি ভাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনি ভালো আছেন শফিকুল আলম ভাই? আমি ভালো আছি ভাই। আজকে আমার প্রশ্ন হইলো, আসলে ওই দিন আমি জানি না, কোন নবী হলতে মিশা মাইছেননি, আর কোন নবী হল 22 বছর বাঁচাইছেননি, ব্যস্তাই দেখে আইয়া তাইনে যারে বিয়া করতা তাইন যে দুনিয়ায় কোনোদিন দেহ হইছে না তারা, কিন্তু তারা 22 বছর আগে আর ধর্ম সমান নাই, হের ধর্ম খ্রিস্টান হের ধর্ম মুসলমান, যে মেয়ের বিয়া করতা ও মেয়ের মা শাশুড়ি আর মেয়ে আর ওই ছেলে মুসলমান, তারা বেদ দেখিয়া দুনিয়ায় টিব্বা রাখছে, জন্মের আগেও বেদ দেখছে না, মৃত্যুর ও হইছে না, কিন্তু মধ্যখানো সবে মারা হয়ে গেছে। আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব, আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার প্রথমে চেষ্টা করব। আমাদের প্রথম ভাই এই যে প্রশ্ন করেছিলেন, কেউর হক অথবা কেউ যদি কাউকে কাজ করিয়ে টাকা না দেয়, তো এক্ষেত্রে কি করবেন? হক যিনি পান উনি কি মাফ করে দিবেন, নাকি কিয়ামতের দিন পর্যন্ত ওয়েট করবেন যে ওটার পাওনাটা নেওয়ার জন্য? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যের হক, সেটা অর্থনৈতিক, অন্যের সম্পদ, সেটা যদি কেউ জোর করে গ্রহণ করে নিয়ে নে এবং সেটা আদায় না করে, সেটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। এমনকি তওবায় সমস্ত গুণা মাফ হয়ে যায়, কিন্তু অন্য মানুষের হক যদি সেই হকটি অর্থনৈতিক হক হয়ে থাকুক অথবা সম্পদ একজন জোর করে নিয়েছে, অন্যের সম্পদকে জোর করে নিয়েছে, এমত অবস্থায় সেই ব্যক্তি মাফ না করা পর্যন্ত তার তওবা দ্বারা সেই গুণা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। সেটা হচ্ছে সাধারণ নীতি আল্লাহ রাব্বুল আলামিনের। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, এটা অত্যন্ত এতই ক্ষতিকর যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জানাজা পড়াবানোর পূর্বে জিজ্ঞেস করতেন, এই মানুষের কারো কোনো পাওনা দাওনা ওই মানুষের উপর আছে কি, ওই মৃত ব্যক্তির উপর আছে কি? যদি বলা হতো আছে, তাহলে রসুলে পাক সাল্লাম জানাজা পড়াতেন না, বলতেন যে তার ওই পাওনাগুলো আদায় করা হোক তার পক্ষ থেকে, যদি সে সম্পদ রেখে যায় সে পাওনা পরিশোধ করা হোক, অথবা তার কোনো আত্মীয় অথবা অন্য মুসলমানরা সেটা আদায় করে দিতেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তির জানাজা আর নামাজ আদায় করতেন। এতে বোঝা যায় অন্যের হক যদি কেউ নিয়ে নে দে না, তাহলে সেটা কত জঘন্যতম অপরাধ। রাসূল ইসলাম বলেছেন যে ওই অন্যের হক খাওয়ার কারণে, অন্যের হক সে জোরপূর্বক নেয়ার কারণে এই ব্যক্তি কবরে যাওয়ার পরই শাস্তি শুরু হয়ে যাবে। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদেরকে খেয়াল রাখতে হবে। হজ করলে মানুষের জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায়, যেমন একজন নবজাতক শিশুর মতো সে মাসুম হয়ে যায়, কিন্তু মানুষের হক সেটা হজেও মাফ হয় না। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, যে বিষয়টি বলছেন যে যদি মাফ করা উত্তম না, আল্লাহর কাছে দাবি রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পথ বাঁধিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন সবচেয়ে উত্তম পথ হচ্ছে, যদি সেটা সম্ভব হয় এবং সেটা হবে অত্যন্ত মহানুভবতার পরিচয়, যার হক আপনার উপরে আছে যদি আপনি তাকে মাফ করে দেন, তার চেয়ে উত্তম আর কোনো আমল হতে পারে না। এবং এর জাজা আল্লাহ রাব্বুল আলামিন কী দিবেন সেটাকে বাসায় বর্ণনা করে সেটাকে বোঝানো অত্যন্ত কঠিন ব্যাপার, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়াফু আম্মান জালামাকা, রাসূলুল্লাহ পাক ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সুলমান কাতাকা, তোমার সাথে যে সম্পর্ক বিচ্ছেদ করে ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো। ওয়াফু আম্মান জালামাকা, আর যে তোমার উপর জুলুম করেছে, তোমারকে অত্যাচার করেছে, তোমার সম্পদ লুটে নিয়েছে, যদি সম্ভব হয় ওয়াফু আম্মান জালামাকা, তুমি তাকে মাফ করে দাও, তাহলে ফাফু আঙ্কা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হয়তো অনেক বিষয় থেকে মাফ করে দিবেন যেটা তুমিই জানো না, তোমার হয়তো অনেক অপরাধ থেকে থাকতে পারে, আর এর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাই সর্বোত্তম হচ্ছে যদি মাফ করে দেওয়া যায়, সেটা নির্ভর করবে যে যিনি সেটা জুলমের শিকার হয়েছেন, যার হক মেরে খেয়েছে, তার উপর, তার মহানুভবতার উপর।
জাজাকাল্লাহ। আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের সাথে অনেক কলার, আমরা ছোটো ছোটো করে প্রশ্নগুলোর উত্তর দিই ইনশাআল্লাহ, আমরা কলারের সাথে কথা বলবো। আরেকটা সেন্সিটিভ কোয়েশ্চেন যেটা হচ্ছে এই যে কবরস্থান নিয়ে আবারও প্রশ্ন আসছে, যে কবরস্থান দখলে নিয়ে নিয়েছেন, কিনে নিয়েছেন, এই ব্যাপারে আপনার উত্তর জানতে চাইছেন। কবরস্থান যদি সেটা কবর হিসেবে ওয়াকফ না থেকে থাকে, কেউ ব্যক্তিগত সম্পদ থেকে থাকে, তাহলে সেটা সে পুরাতন কবর হলে সেটা সে ব্যবহার করতে পারবে। এবং এই ব্যাপারে যে এখানে যে বিষয়টি দেখা গেছে কয়েকজন শরিকানের একটা বিষয়, এই বিষয়টি আইনি বিষয়, সেই আইনি বিষয়টি ফেকি বিষয় হলে লিখিত আকারে বা পুরো বিষয়টি জানা থাকলে হয়তো সেটা কোনো হুজুর বা মুফতি সাহেব ওলামা তিনি সেটার প্রকৃত মাসালার সেই সমাধানটাকে সেটা বলে দিতে পারবেন। আর বিষয়টি যেহেতু আইনি বিষয়, আইনের সাথে সম্পর্কিত, তাই সেটা আইনের মানুষের কাছ থেকে সেটা বোঝা মনে হয় ভালো হবে আমি মনে করি। আর দ্বিতীয় বিষয়, আর একটি বিষয় বলেছেন যে একটা পতিত জায়গা, পতিত জায়গা অনেক সময় এজমালি সম্পদ থেকে থাকে, একজন এক এলাকার সকলের সেখানে একটা অংশ আছে, এই হিসেবে সকলে যদি সেটাকে অফ করে নেন কবরের জন্য তাহলে হবে। আর কিছু এজমালি জায়গা আছে, পতিত জায়গা আছে সমাজের, যেগুলো সরকারের সম্পত্তি, তাই সরকারের সম্পত্তি সরকারের কাছ থেকে যদি অনুমতি দেওয়া হয় তাকে আইনিভাবে কবরস্থানের জন্য, তাহলে সেটা তাতেও কবর দেওয়া জায়েজ আছে, কবর ব্যবহার করা যাবে। জাজাকাল্লাহ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনার প্রশ্ন থেকে আশা করি আমাদের ইসলাম এবং সমাধানের ভাই বোনেরা উপকৃত হবেন। আমাদের আরেক ভাইয়ের প্রশ্ন ছিল শফিকুল আলম ভাইয়ের, যে কোনো নবী কি কখনো মিথ্যা কথা বলেছেন? কোনো নবী কখনো মিথ্যা কথা বলেননি, এবং নবীদের পক্ষে মিথ্যা কথা বলার সেই ধারণা রাখাও, সেটা বলেছেন সেই ধারণা রাখাও ইমানের জন্য ক্ষতিকর। কোনো নবী কখনো কোনো মিথ্যা কথা বলেননি। জাজাকাল্লাহ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনার প্রশ্ন থেকে আমাদের দর্শক যারা আছেন আয়ন টিভি এবং ইসলাম এবং সমাধানের ভাই বোনেরা উপকৃত হবেন। দেখি আমাদের সাথে নেক্সট লাইনে কে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, প্রশ্ন করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি সরাসরি প্রশ্নতে চলে যান। আমার একটা কবরস্থান দিয়া সুরজ আর গিয়া। জি, কবরস্থান দিয়া সুরজ আর সরহারে। জি, আপনার যে প্রশ্নটা শুধু ক্লিয়ার করার জন্য, যে কবরস্থানের উপর দিয়ে রাস্তা যাচ্ছে এদিকে, এখানে কি কবর পড়ে? জাজাকাল্লাহ। আপনাকে জি আপনার প্রশ্ন আমাদের কাছে ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, আমাদের মুফতি সাহেব হুজুর আপনার প্রশ্নের উত্তর দিবে। দেখি আমাদের সাথে পরবর্তীতে লাইনে কে রয়েছেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কলার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলুন, নয়তো বা আপনি অন্য রুমে গিয়ে আমাদের সাথে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি, প্রশ্নটা করুন ভাই। আমার একটা ছোট ছোট তিনটা প্রশ্ন হইল যে ওয়াকিয়া সূরার তাবারাকাল্লাজি মাগরিবের পরে পড়লে আমার এটা ঠিক আছে নিয়ে সব আমি পাইমনি, আর হইল এক নম্বর। দুই নম্বর হইল জি, দুই নম্বর হইল গিয়ে করোনা ভাইরাস হয়ে যেন দোয়া ফলে নাকি আল্লাহ ভাই ইমনি আওয়াজ কাবিনাল বাড়াছে ওয়াল জুনুনি ওয়াল জুজামি অমিন সাইয়ে ইল হইতনি না অমিন ইল হইত না অমিন দিল সাইয়ে আজকা বন্ধুর মাঝে তোরা কনফারেন্স হয়ে গিয়েছে গিয়ে বুতা মারে পরিষ্কার দিবা ইল হইতনি না দিল হইত। আচ্ছা, তিন নম্বর হইল গিয়া হারে ও যে রব্বির হামুহু মা কামা রব্বা ইয়া নি সাফিরা রব্বা হইত না রব্বি হইত ও
দুটা পরিষ্কার করে দিবা, রব্বা মিনা রব্বি ইয়ানি সাবিরা ওহান্তা। ধন্যবাদ। গুরুস্থানে কবরস্থানের উপর দিয়ে রাস্তা চলে যাচ্ছে, উনি হয়তো এটা বুঝাইতে চাচ্ছেন যেদিকে রাস্তা যাচ্ছে ওখানে খবরও পড়তে পারে, এই বিষয়ে আপনার মতামত বা হাদিস কি বলে জানার জন্য? এই বিষয়টি যদি বৃহত্তর কোন স্বার্থে কবরস্থানের উপর দিয়ে কোনো দেশের সরকার সেটাকে অন্যদিকে নেয়ার কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তারা সেই ব্যাপারে কবরস্থান দুই একটা পড়ে গেল সেগুলোকে তারা সরিয়ে খবর রাস্তা নিতে পারেন। শুধু ক্লিয়ার করার জন্য খবরগুলো সরাবে সেখান থেকে মাটি উঠিয়ে, যেহেতু খবর পুরাতন হয়ে গেলে সেখান থেকে মাটিগুলো উঠিয়ে, অর্থাৎ খবরে যদি যেগুলো হাড্ডি যেগুলো থেকে ওগুলোকে অন্যদিকে দাফন করে নিয়ে যদি উপর দিয়ে নিয়ে নেন, সেটা সরকার সেটা আইনগতভাবে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সেটা অনেক সময় করে নিতে পারেন। তবে উত্তম হচ্ছে বা বিষয় হচ্ছে যে পরিমাণসতি এদিকে না নেওয়া, কারণ রসুল্লাহ পাকিস্তান জানিয়েছেন যে আগুনের উপর দিয়ে চলে যাওয়াই মানুষের জন্য শ্রেয়, কবরের উপর দিয়ে যাওয়া চেয়ে, কবরের উপরকে রাস্তা বানানোর চেয়ে আগুনের উপরে পা দিয়ে চলে যাওয়া মানুষের জন্য উত্তম। জাযাকাল্লাহ। ওনার আরেকটা প্রশ্ন ছিল, উনি অসুস্থতার কারণে ওযু ছাড়া নামাজ কি পড়তে পারবেন? ওনার শারীরিক অসুস্থতা অনেক। আপনার যদি উযু করলে আপনার শারীরিক অসুস্থতা বেড়ে যায়, তাহলে আপনার জন্য শরীয়তে হুকুম দিয়েছে আপনি তাইয়ামুম করবেন। তাইয়ামুম হচ্ছে আপনি নিয়ত করলেন পবিত্রতার জন্য এবং দুই হাত দিয়ে মাটির একটি ডেলাকে মাটির একটি দলাকে এভাবে হাত দিয়ে মুখকে একবার মাসেক করে নিলেন, এভাবে তারপর আবার সেই মাটির পিসকে এভাবে হাত দিয়ে এবং ডাইন হাত প্রথমে এবং বাম হাত পরে এই দুই হাতকে কনুই পর্যন্ত মাসেহ করে নেবেন। মাসেহ করে নিলে আপনি সব ইবাদত করতে পারবেন। তবে কথা হচ্ছে যে উযু করতে যদি আপনি অপারগ হন অথবা উযু করলে আপনার রোগ বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা থাকে, তাহলে তাইয়ামুম করে আপনি নামাজ পড়তে পারবেন, এমনকি আপনার গোসলের প্রয়োজন হলেও সেটার কাজ সারবে তাইয়ামুম। জাযাকাল্লাহ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের লাস্টের কলারে ভাইয়ের প্রশ্নটা ছিল মাগরিবের পরে কোন সূরাটা বলছিলাম, আমি ওটাকে হারিয়ে গেছি। ভাই বলেছেন যে মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক পড়েন তাহলে সওয়াব আপনার সমান পাবেন কি? ইনশাআল্লাহ, সেটা রাতে পড়ার জন্য বলা হয়েছে রাত্রে, তাই মাগরিবের পরে রাত হয়ে যায়, তাই আপনি মাগরিবের পরে যে পড়লে যে সওয়াব এবং যে বরকাত এই দুটির মধ্যে, একটি সুরাতে গুরবতী দূর হয় অন্যটি সুরা পড়লে খবরের আজাব থেকে রেহাই পাওয়া যায়, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর বরকত দান করবেন। আমাদের সময় স্বল্প, আমরা দুই একজন কলার নেওয়ার চেষ্টা করবো, অনেক কলার আমার কাছে আরেক দুই একটা প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর দিয়ে ইনশাআল্লাহ। করোনা ভাইরাসের যে দোয়াটা আমরা বলে থাকি বা আমাদের আলমগঞ্জ যেটা বলে থাকেন, ওনার একটু কনফিউশন আছে এটার মাঝে। জি, এই দোয়াটি হচ্ছে ভাই আপনি যেভাবে বলছেন দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম সাইয়িল আসকাম মিন সাইয়িল আসকাম। জাযাকাল্লাহ। আশা করি আপনি প্রশ্নটা পাবেন এবং আপনার টিভি যদি রেকর্ডার থাকে আপনি ওটা রেকর্ড করে ওটা রেখে দিতে পারেন নেক্সট টাইমের জন্য। রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, ওটাকে ক্লিয়ারিফাই করার জন্য। জি, রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি, সেখানে রাব্বিয়ানি নাই, রব্বায়ানি। রব্বায়ানি অর্থ হচ্ছে, রাব্বি অর্থ হচ্ছে আল্লাহ, রাব্বি অর্থ হচ্ছে আমার রব। ইরহাম হুমা, তুমি আমার মাই বাবাকে রহম করো, কামা যেভাবে রাব্বায়ানি তারা আমার লালন পালন করেছেন, সগিরা যখন আমি ছোট ছিলাম, তাই রাব্বায়ানি রাব্বায়ানি, সেখানে রাব্বি ইয়ানি নাই, রাব্বায়ানি। রাব্বির হাম হুমা প্রথমটি হচ্ছে রাব্বি, রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগিরা অর্থ হচ্ছে হে আল্লাহ আমার মা বাবাকে এভাবে দয়া করো যেভাবে তারা আমার ছোটোবেলায় লালন পালনে দয়া দেখিয়েছেন। জাযাকাল্লাহ ভাই, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের ছোটো ছোটো এই ভুলগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে করে থাকি এবং ছোটোগুলো এগুলো জানার সময়ও হয় না বা আমরা জানতেও পারি না, আপনার প্রশ্ন থেকে আশা করি আমাদের ভাইয়েরা উপকৃত হবেন। আমাদের সময় অনেক স্বল্প, একজন কলার নিয়ে নিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই প্রশ্নটা করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে আমার লাইনটা মিলে গেছে।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতুহ। জি প্রশ্ন রাখুন। আমরা তো জানি আল্লাহর রাসূল দুইজন মা আসলে একজন আমিনা আর একজন হালিমা। হালিমা জি জি। আজকে শুনলাম এক বয়ানের মধ্যে হুজুরে হইরা তাম তিন মা আসলা একজন কিতা উম্মে আয়মান নাসিকা, এর নাম তো কোনোদিন শুনছি না, ওখান তো একটু বিস্তারিত একটু বয়ান করবেন পুরো শর্ট টাইম। জাজাকাল্লাহ আপনার সুন্দর প্রশ্নের জন্য। আজকে আমাদের মুফতি সাহেব এটা ক্লিয়ার করে উত্তরটা দিয়ে দিবেন, আর আমাদের সময় অনেক স্বল্প আমাকে বলা হয়েছে, উনি ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দিবেন। আপনি সরাসরি টিভিতে প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন ইনশাআল্লাহ। জি ধন্যবাদ আপনাকে। রসুলের পাক ইসলামের দুধমা, রসুলের পাক ইসলামের আম্মাজান আমিনা, দুধমা রসুলের পাক ইসলামের প্রথমে দুধমা কয়েক কিছু দুধ পান করেছেন রসুলের পাক ইসলাম উম্মে আইমান থেকে, যে সূত্রে রসুলের পাক ইসলাম এবং হজরতে হামজা রসুল পাক ইসলামের চাচা যান হজরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তারা দুধ বাই পড়েন, মানে হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলা দুধ খেয়েছেন এবং রসুলের পাক ইসলামও ওনার দুধ খেয়েছেন, আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রসুলের পাক ইসলামের দুধমা যার কাছে তিনি লালিত পালিত হয়েছেন ছোটোবেলায়। তাই যে হুজুরের কাছ থেকে শুনেছেন রসুলের পাক ইসলামের দুধমা অন্যজন ছিলেন সে কথাটা সত্যই শুনেছেন আপনি। জাজাকাল্লাহ ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনার প্রশ্ন থেকে ইসলাম এবং সমাধানের ভাই বোনেরা উপকৃত হবেন অথবা হয়েছেন। আমাদের সময় অনেক স্বল্প, আমার কাছে এক মিনিটের মতো রয়েছে, ইনশাআল্লাহ আমাদের অতিথির কাছে আজকের বিষয়ে একটু আলোচনা আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, মোবারকবাদ, ধন্যবাদ সবাইকে। আমরা আলোচনায় ছিলাম এই বিশ্বের বর্তমান পরিস্থিতি, আমরা মুমিন হিসেবে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই যে মহা মুসিবত এসেছে, আমরা আমাদের ইমানকে আমরা শক্ত রাখবো, আমরা ইমান হারা হব না, আল্লাহর উপর ভরসা হারা হব না, আমরা হিম্মত হারা হব না। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, যে কোনো মুসিবত মহামারী আসুক আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের হুকুমে হয়ে থাকে। ওয়ামা ইউমিন বিল্লাহি ইয়াহদি কালবা, আর যে আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাকে পথ দেখিয়ে দেন, তার জন্য প্রশস্ততা করে দেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এন সবটি বিষয়ে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন মহাজ্ঞানী। তাই আমরা এই করুণ অবস্থায় বিশ্বের এই পরিস্থিতিতে আমরা যেন ফিরে আসি রবের দিকে, আমরা বেশি করে ইস্তেগফার করি, আমরা মানুষের জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, নিজের আমলকে আমরা ইসলাহ করি, ত্রুটিগুলো আমরা নিজের ত্রুটিগুলো চাই এবং একে একে ওইগুলোকে আমরা নিজ থেকে দূরীভূত করি, এবং আমাদের বাচ্চা যারা আমাদের পরবর্তী যারা তাদেরকে আমরা শিক্ষা দেই আল্লাহর হাবিবের পথ, রসুলের পথ, সেই জান্নাতের পথ, কোরআনের পথ, আউলিয়াদের পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্ববাসীকে এই মহা মুসিবত থেকে উদ্ধার করুন, এবং মুসলমান জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এর থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তী জীবনে নিজেদেরকে সুধরিয়ে আল্লাহর নৈকট্যের দিকে তারা এগোতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা লাভ করতে পারি। সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার সুস্থতা কামনা করছি। আমরা আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুক এবং এই মহা আমাদের অত্যাসন্ন যে অবস্থার সৃষ্টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থাগুলোকে খাটিয়ে আমাদেরকে আবার স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সহায় হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা শুনতেছিলাম অনেক সুন্দর আলোচনা এবং অনেক তাৎপর্যপূর্ণ আমাদের বয়ান অতিথির কাছ থেকে। আমাদের অতিথি অনেক সুন্দর করে আলোচনা করেছেন আজকের বিষয়ের উপর। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সব কিছু কভার করতে পারি না। আমাদের অতিথির সাথে কণ্ঠ মিলিয়ে আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা মহান রব্বুল আলামিনের কাছে মাফি চাব। একমাত্র মহান রবি আমাদেরকে মাফ করে দিতে পারেন, যে মালিকের দয়া ছাড়া, যে মালিকের দয়া ছাড়া আমরা এই দুনিয়ার জমিনে আসি নাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, দয়া করে মানুষকুলে জন্ম দিয়েছেন, দয়াল নবীর উম্মত বানিয়েছেন, আরও দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আমরা যেন ইসলাম থেকে শিক্ষা নেই, আমাদের নবী রহমাতুল্লিল আলামিন যা বলে গেছেন তা যেন আমরা করি, আমরা যেন পথ বুলে না গিয়ে অন্য পথে না যাই। আমাদের এই বিপদের সময় আমরা যেন আমাদের মহান মাহবুদকে না বলে যাই, প্রার্থনা যেন করি মহান মাহবুদের দরবারে, আমাদের জন্য যেন দোয়া করি, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের নতুন জেনারেশন, আমাদের ফ্যামিলি মেম্বার্স, আমাদের আত্মীয় স্বজন, সবার জন্য যেন আমরা মহান মালিকের কাছে হাত উঠিয়ে দোয়া করি। হে মহান রব্বুল আলামিন, এই করোনা নামক ভাইরাসটা দুনিয়ার জমিন থেকে তুমি তুলে নাও। মানুষে মানুষে হানাহানি,
মানুষে মানুষে মানুষ মানুষকে দেখতে পারতেছে না, মানুষ মানুষের জন্য ক্ষতিগ্রস্তের পথ হয়ে দাঁড়াচ্ছে। আমরা যেন এটা না করি, মানুষের জন্য ভালো না করতে পারলেও মানুষের জন্য আমরা মন্দটা না করি, মানুষের জন্য এনকারেজ না করতে পারলে মানুষকে যেন আমরা ফুস করে না করে রাস্তায় ফেলে দিই, এটা যেন আমরা না করি। আমরা একটা জিনিস যেন মনে রাখি, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আজ এই পর্যন্তই আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ইসলামের পথে ইসলামের জন্য ছোটো ছোটো কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।